ঠান্ডা ঠান্ডা অবস্থা ভালো। বলে তো যে চিল্লাচ্ছে কেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ইসমিন ওরাঙ্গিনী আক্তার, অ্যাডমিন অফ আলজারিয়া। কেমন আছো আপুরা সবাই? অনেক আপুরা জয়েন করে ফেলছো, অনেকগুলি টেক্সটও করে ফেলছো। আচ্ছা আফরোজা রুনা, কেমন আছো? হ্যাঁ আপু, ভালো আছি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি দেখাবো আবু? আজকে আঞ্চ কালেকশন দেখাবো আপু। আপনাকে হোয়াটসঅ্যাপে কল করেছিলাম জার্মানি থেকে, আমার ফার্স্ট সেলটা বিডিতে পেয়েছি। ওকে, জাস্ট আলহামদুলিল্লাহ, জাস্ট পেয়ে গেছো। আচ্ছা প্রীতি কি পার্টি গাউন দেখাবে? না সরি, আজকে আঞ্চ কালেকশন দেখাবো, 3 পিস, এবং অনেক সুন্দর কালেকশন আছে, প্লাজো দেখাবো। হ্যালো আপু, ইসাবালা, হাই। আচ্ছা আচ্ছা, তোমার আজ কালেকশন যতগুলি ড্রেস নিয়েছি সবগুলি কোয়ালিটি ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, শুনে অনেক ভালো লাগলো ইসাবালা। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার, কথা বলো না কেন, সরি আপু, আমি যে একটু শেয়ার করতেছিলাম কয়েকটা ইয়েতে, এত কম দামে এত ভালো ড্রেস দিচ্ছ, থ্যাংকস আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। আমি তো ট্রাই করি
যে মনে করো যে একটু রিজনেবল প্রাইসের ভিতরে মানে কালেকশনগুলি ভালো দিতে, এবং অবভিয়াসলি কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে, ট্রাই করি। কারণ মার্কেটের যে প্রাইস দিয়ে তোমাদের কিনতে হয়, মানে সেম কোয়ালিটি কিনতে গেলে সেটা তো অনেক, অলমোস্ট মনে করো যে ডিফারেন্স তোমার 1-2 হাজার টাকা বা 3 হাজার টাকা ডিফারেন্স থাকে আমার বিশেষ করে আঞ্চ কালেকশনে। সো তুমি তো অন্তত মনে হয় আমার থেকে এ পর্যন্ত 10-12টা আঞ্চ কালেকশন নিয়েছো, সো তুমি ভালো লেগেছে বিধায় তুমি নিয়েছো এসাবালা। আদারওয়াইজ তো মানুষ একটা দুইটা নিয়ে আর নেয় না, কারণ যদি ভালো না লাগে, কালেকশন ভালো না লাগে, বা ওরকম কোয়ালিটি না হয়, বা প্রাইস বেশি হয়, তাহলে তো আর নিবে না, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর গুড কমেন্টস। আচ্ছা, লিজনা আফরিন, হাই আপি, হ্যালো। আচ্ছা, কটন ড্রেস হবে, কটন কটন ড্রেস আজকে আমার ম্যাক্সিমাম আঞ্চ কালেকশনের, সেটার ভিতরে তোমার সিল্ক কটন দুই একটা আছে, সেগুলি দেখিয়ে দিব, ঠিক আছে? হাই লাভলি আপু, হ্যালো অ্যাঞ্জেল, আপু কেমন আছো? নেহা জাহান, হ্যাঁ আপু ভালো আছে। আচ্ছা আপু, আলজারিয়া কি তোমার মেয়ের নামে? হ্যাঁ আপু, আমার মেয়ের নাম হচ্ছে জারিয়া। আচ্ছা, আলজারিয়ার মিনিংস কি? জারিয়া হচ্ছে তোমার বিউটিফুল, জারিয়াটা অর্থ হচ্ছে বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুল বা ফ্যামাস বলতে পারো, এটার মিনিংস হচ্ছে বিউটিফুল অর ফ্যামাস। সো তোমরা জয়েন করতে থাকো আপুরা, আমি অবশ্য গিয়েছিলাম একটু বাইরে, চলে আসছি, এই সন্ধ্যার দিকে বেরোছিলাম, প্রচণ্ড বৃষ্টি, সো চলে আসছি, এসেই লাইভ হয়ে গেলাম, বৃষ্টির কারণে ব্ল্যাক কফি খাচ্ছি। সো আপুরা তোমরা জয়েন করো, আর সবাই প্লিজ তোমাদের ইয়েতে একটা করে শেয়ার করে দাও। আচ্ছা, জিনিয়া রহমান, তো তোমার কি, তোমরা কি 7 বোন আপু? কেন আপু? আচ্ছা, শেয়ার ডান আপি, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ আপি। তোমার ড্রেসটার প্রাইস কত আপি? আমার আমার যেটা পড়েছি এটা হলো 3 পিস, 3 পিস, এটার প্রাইস হচ্ছে 3,500, ঠিক আছে? আমি এটা অবশ্য বানিয়ে নিয়েছি, এটা 42 ছিল, আমি অল্টার করে আমার মাপে করে নিয়েছি, ঠিক আছে? এই ড্রেস মনে হয় সম্ভবত আর 1 পিস আছে আমার কাছে, আর 1 পিস আছে, এটা করে আমার, আমি যেটা পরছি এটা হচ্ছে রাউজা সিল্কের উপরে আঞ্চ কালেকশন, ঠিক আছে? এটা 3 পিস পুরাটা, শুধু সালোয়ারটা বানিয়ে নিয়েছি, আর কামিজটা 42 করা ছিল, জাস্ট অল্টার করে আমি আমার মাপে করে ফেলেছি, এবং আমার কাছে এত ভালো লেগেছে, যেখানে গিয়েছি এই ড্রেসটা পরে সবাই বলছে যে কোয়ালিটি ভালো, তোমার ড্রেসের কোয়ালিটিটা খুবই ভালো, মানে যেখানে যেখানে গিয়েছি, ঠিক আছে? তো সবাই অনেক প্রশংসা করলো। আচ্ছা, শেয়ার কন্টেস্ট চলতেছে আপু? না আপু, শেয়ার কন্টেস্ট চলছে না, শেয়ার কন্টেস্ট চলছে না, জাস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে যারা মানে লাইভটা দেখছো, প্লিজ তোমরা একটা করে গার্লস গ্রুপে, অ্যাক্টিভ গার্লস গ্রুপে একটা করে শেয়ার করে দাও, আর পারলে তোমাদের টাইম লাইনে। তোমার 2 বোন কি লাইভ করো? হ্যাঁ আপু করি। হ্যালো, আসসালামু আলাইকুম দানি আপু, কেমন আছো তুমি? হ্যালো, জয়েন করে ফেলছো? আমি হ্যাঁ আজকে একটু মানে 8:30 আসার কথা ছিল, আমি বাইরে গিয়েছিলাম, সো একটু তাড়াতাড়ি চলে আসছি, না একটু 10 মিনিট মনে হয় বা 5 মিনিট আগে আসছি, নাকি 8:30 আসছি। আচ্ছা, আমাকে কফি খাওয়ার কথা মনে করিস মাঝে মধ্যে, নাহলে আমি ভুলে যাব। আচ্ছা আমি তাহলে স্টার্ট করি, হ্যাঁ স্টার্ট করি, আর তোমরা প্লিজ তানিয়া আপু তোমার টাইম লাইনে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমার টাইম, এটার ইয়েটা কোথায়, সালোয়ারটা কোথায়? আজকে সবই তোমার হচ্ছে আঞ্চ কালেকশনের ভিতরে দেখাচ্ছি, এটা দেখো, এটা হলো কটন কালেকশন, আমারটা কোথায়? আচ্ছা বের করে রাখ। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার অলওভার, অলওভার হচ্ছে কাজ করা পিঙ্ক, বেবি পিঙ্কের উপরে, ঠিক আছে? এটা হচ্ছে বেবি পিঙ্কের উপরে পুরাটা হচ্ছে কাজ করা, এবং ভিতরে হচ্ছে তোমার জারি দিয়ে বুটিয়ে গুটি গুটি করে তোমার ডিজাইন করা, এগুলো কিন্তু কপার, কপার গোল্ডেন কালার, এটা কিন্তু গোল্ডেন না, কপার গোল্ডেন তোমার ইয়ে দিয়ে, জরি দিয়ে তোমার ভিতরে ভিতরে গুটি গুটি করে ডিজাইন করা, ঠিক আছে? পুরো ড্রেসটাতেই আছে, এই যে দেখো, পুরো ড্রেসটার ভিতরেই তোমার যেগুলি সার্কেল আছে, সার্কেলের ভিতরে তোমার এই ডিজাইনটা করা আছে, ঠিক আছে? এই যে দেখতে পারছো চারিদিকে। আচ্ছা এগুলো হচ্ছে তো আঞ্চ কালেকশনের, আঞ্চ তো বুঝছোই যেটা মুম্বাইয়ের, এখন আমি নিজে ইম্পোর্ট করতেছি সরাসরি মুম্বাইয়ের কালেকশন। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার, সরি এটা মনে হয় কটন না আপু, আমি ভুল বলেছি, এটা সিল্ক, কটন না, এটা হলো সিল্ক, এটা হলো তোমার স্লিপটা, আর এটা হচ্ছে অল ওভার, অল ওভারের উপরে আছে, একটু ধর,
জাস্ট কোমরটা ধরলেও হবে, কোমরটা ধরলে। আচ্ছা এটা দেখো কত না, একটু হালকা করে। আর এটার সাথে হচ্ছে অনেক নাইস একটা দোপাট্টা আছে, তোমার পিওর শিফনের উপরে দোপাট্টাটা থাকছে রে, দেখ জাস্ট এখানে ধরে রাখ, এখানে এখানে। আচ্ছা এটা হচ্ছে তোমার পিওর শিফনের উপরে দোপাট্টা আছে, দোপাট্টাটা অনেক গর্জিয়াস দেখতে পারছো, এবং এখানে গোল্ডেন কালারের অ্যাম্বুশ করা। এটা কিন্তু হাজার বুটিক্স না বা তোমার বডিতে লাগবে না, একদম প্লেন। এটা হচ্ছে তোমার পুরা করা, অ্যাম্বুশ করা, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরাটা তোমার পার্টটা যেটা হচ্ছে তোমার প্যানেলের দিকটা পুরাটা হচ্ছে তোমার এমব্রয়ডারি করে সুতার কাজ করা, ঠিক আছে আপুরা। এটা দেখো, আচ্ছা এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 4200, 4200। এটা সিল্কের উপরে আছে, অল ওভারের উপরে, খুবই কোয়ালিটি ফুল। অ্যান্ড এটা হচ্ছে তোমার কটনের উপরে, সালোয়ারের কাপড় আছে কটন। আপু তুমি কি মমিতা আপুর বোন? হ্যাঁ আপু আমি মমিতার বোন, ঠিক আছে। আচ্ছা এটা রেখে দিলাম, এটার প্রাইসটা হচ্ছে 4200। এটা খুবই কোয়ালিটি ফুল একটা ড্রেস, বিশেষ করে এটা দোপাট্টাটা হচ্ছে অনেক অনেক সুন্দর, অনেক নাইস দোপাট্টা। আমি দোপাট্টাটাই শুধু দেখো, একটা দোপাট্টা পরার পরে পুরো তোমার লুকসটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা ড্রেসের মেন সৌন্দর্য হচ্ছে এটা দোপাট্টা। দোপাট্টাটা যদি সুন্দর হয় না, যে কোনো তুমি সাথে মানে যত ড্রেসটা যত হোক না কেন, পচা হোক, বাট দোপাট্টাটা যদি সুন্দর হয় তাহলে মানে ওটা মানে পুরা তোমার ড্রেসটাকে খুবই করে ফেলে, তোমার কি বলে ড্রেসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। দোপাট্টাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যেহেতু ড্রেসটাও অল ওভার কাজ করা, আর দোপাট্টাটা হচ্ছে তোমার পুরো বেবি পিঙ্কের উপরে পিওর শিফনের উপরে, দেখো বেবি পিঙ্ক পিওর শিফনের উপরে তোমার পুরো প্যানেলটাতে হচ্ছে সুতার কাজ করা, ঠিক আছে। সো এটা রেখে দিচ্ছি, এটা থ্রি পিস, প্রাইস হচ্ছে তোমার 4200, 4200। ওটা এক পিসই আছে আমার কাছে। আর যেটা আমি পরা আছি এটা হচ্ছে 42 সাইজ আছে, যেটা আমি পরা আছি এটা হচ্ছে 42 সাইজ আছে, যে দেখো যেটা আমি পরা, ঠিক আছে দেখতেই পারছো এটার এটার দোপাট্টা। আচ্ছা আমি পরেছি হচ্ছে তোমার পিচ কালারের, একটু পিচি পিচি কালারের তোমার দোপাট্টাটা, আর এটার সাথে হচ্ছে ইয়েলো। আচ্ছা এবার কিভাবে বোঝাবো ইয়েলো দোপাট্টা কেন, আমি একটু এখানে দেখাই। তোমার গলাতে হচ্ছে এইখানটাতে দেখো পিচ কালারের সুতার কাজ করা, এবং হাতে এই যে হাতে দেখো এখানে পিচ কালারের সুতার কাজ করা, হ্যাঁ কিন্তু মানে মনে হবে যে একই না। আর এটা হচ্ছে দেখো ইয়েলো, এটা দেখো এটা হচ্ছে স্ট্রিজ ওয়ার্ক করা, এটা হচ্ছে ইয়েলো, যার কারণে এটা দোপাট্টাটা হচ্ছে তোমার, আর আমার ফ্লাওয়ারটা হচ্ছে পিচ কালার, ভিতরে ভিতরে যে ফ্লাওয়ারটা আছে পিচ কালার, আর এটার হচ্ছে ইয়েলো পিস দুইটা মিক্সড করা, ঠিক আছে। এই যে দেখো এই যে ইয়েলোটা বেশি, আর আমারটার হচ্ছে ইয়েটা ও সেমই, কিন্তু হচ্ছে তোমার হাতে যে যে কাজটা আছে ওটা। আচ্ছা দোপাট্টাটা দেখায়, এটা হচ্ছে দোপাট্টা সেম, এই যে আমি যেটা পরছি এটা হচ্ছে তোমার প্লেন, আর এটা হচ্ছে ফেব্রিক্স হচ্ছে তোমার কামিজের যে ফেব্রিক্সটা আছে ওটার সাথে করা। এটা এক পিসই আমার কাছে আছে, ঠিক আছে, এটা এক পিস আছে। সালোয়ারটা কই, এটা হচ্ছে তোমার ইয়েলোর ভিতরে, এই যে দেখো এটা হচ্ছে ইয়েলো, ওকে। আর সেমি কামিজটা হচ্ছে সেম, জাস্ট দোপাট্টার কালারটা হচ্ছে আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে ইয়েলো দিয়ে, আর এটা হচ্ছে তোমার পিচ কালারের উপরে, ঠিক আছে পুরো। এই যে দেখো, আর দোপাট্টাটা হচ্ছে পিওর শিফনের উপরে আছে, পিওরের উপরে আছে শিফন, আর কাজটা দেখতেই পারছো বুকের যে কাজটা আছে, এই যে এটা হচ্ছে বুকের তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে, এই যে দেখো এই যে ডিজাইনগুলি দেখো, এটা হলো সিকোয়েন্স, এখানে হচ্ছে তোমার এখানেও এগুলি কিন্তু সিকোয়েন্সের কাজ, কিন্তু এগুলি অনেকগুলি সিকোয়েন্স একসাথে ধরে কাঠদানা দিয়ে তোমার পুরোটা স্ট্রিচ করে লক করা, ঠিক আছে। আর এটা এখানে কাজের কোয়ালিটিটা দেখো, এই যে এগুলির ভিতরে কিন্তু ফ্লাওয়ারগুলির ভিতরে কিন্তু এই যে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে, পুরোটা কিন্তু সিকোয়েন্স, এই যে কাছ থেকে দেখাই, এই যে এগুলি অনেকগুলি সিকোয়েন্স একসাথে দিয়ে রিং রিং করে মানে পুরো গর্জিয়াস করে করা, এই যে ওকে আপুরা। এটার প্রাইসটা হচ্ছে 3500, ওকে। আমি যেটা পড়েছি এটার প্রাইসটা হচ্ছে 3000, এটা লাস্ট পিস, এক পিসই আছে, দুই পিস ছিল, আমার নিজের কাছে এত ভালো লেগেছে আমি নিজে একটা বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা তোমার বোনের পেজের নাম কি? অ্যাথেনিক্স বাই মমিতা জান্নাত, অ্যাথেনিক্স বাই মমিতা জান্নাত। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা কালেকশন, ঠিক আছে। এটার অনেকগুলি কালার ছিল, আর যেন দুইটা কালার আছে না,
আর মাত্র দুইটা কালার আছে, সবগুলি কালার ষোলো, পাঁচটা না কয়টা কালার ছিল তার ভিতরে আর দুইটা রয়ে গেছে। এখানে দেখো, এখানে হলো রিয়েল জরি ওয়ার্ক করা, দেখতে পারছো যে শাইনিং করতেছে পুরাটার ভিতরে। হ্যাঁ, আর এটাও দেখো, ফ্লাওয়ারটা পুরো জরি ওয়ার্ক করা, খুবই সুন্দর। এখানে একটা রোজ ফ্লাওয়ার আছে, এই যে লিপগুলি, এই যে এগুলো কিন্তু সব ওয়ার্ক করা, এই যে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, পিছনে হচ্ছে একটা ফ্লাওয়ার করা আছে, এটা তোমার পড়বে পিছনে, তোমার জাস্ট এই যে এইখানটাতে পড়বে, ঠিক আছে, এই যে এইখানটাতে ফ্লাওয়ারটা, এইখানটাতে পড়বে জাস্ট কোমরের উল্টা দিকে, ঠিক কোমরের মানে তোমার পিছনটাতে, ওকে। আর তোমার স্লিভেও একটা ফ্লাওয়ার দেওয়া আছে, এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, স্লিভটা হচ্ছে সেমি স্টিচ করা আছে, এখানেও একটা ফ্লাওয়ার দেওয়া আছে, এই যে এখানেও একটা ফ্লাওয়ার দেওয়া আছে, ওকে আপুরা। আর এটার হচ্ছে এখানে উপর দিকে আবার একটা জিনিস কি জানি দেওয়া আছে, দাঁড়া একটু দেখিয়ে দিই। ও, এটার গলাতে আবার সুন্দর বাটনগুলি কিন্তু অনেক সুন্দর, এই যে দেখো, এটা হচ্ছে পার্লের বাটন দেওয়া এবং স্টোন, মাঝে একটা করে স্টোন দেওয়া আছে। হ্যাঁ, বাটনগুলি কিন্তু খুবই সুন্দর, এই যে দেখো, ওকে। আর এটা দোপাট্টাটা কই? আচ্ছা, দোপাট্টাটা হচ্ছে পিওর শিপনের উপরে অ্যাম্বুশ করা, দোপাট্টাটা হচ্ছে পিওর শিপনের উপরে, দেখো গোল্ডেন অ্যাম্বুশ। হ্যাঁ, এই যে ঠিক আছে, একদম পিওরের উপরে আছে দোপাট্টাটা, পিওরের উপরে আছে, একদম এক নাম্বার পিওর, এক নাম্বার তোমার শিপন, এক নাম্বার কোয়ালিটি, ঠিক আছে, ওকে। আর ড্রেসটা রেখে দিলাম, এটা হচ্ছে তোমার কটনের উপরে সালোয়ারের কাপড় আছে, কটন 100% কটন। আচ্ছা, এটার প্রাইস কত ছিল? আচ্ছা, এটা 3500 কত? আচ্ছা, এটা হচ্ছে তোমার 3500, 3500 টাকা, এটা হচ্ছে তোমার 3500 টাকা, খুবই নাইস একটা কালেকশন, দেখো বানিয়ে পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে। হ্যাঁ, বানানোর পরে যেমন এই ড্রেসটা কিন্তু আমি একবার লাইভে দেখেছিলাম, আমি যেটা পরেছি এটা কিন্তু একবার লাইভে দেখেছি, কিন্তু কেউ পছন্দ করেনি, বুঝছো, কেউ পছন্দ করেনি, বাট আজকে আমি যখন নিজে পরছি সবাই পছন্দ করছে, সবাই বলতেছে, অনেক শেয়ার করেছি আপি, আরিশা রহমান, আপনি শেয়ার করলে, যারা শেয়ার করে তোমার ওই যখন কমেন্টসের সাথে শেয়ার আর লেখা থাকে, ওকে। আচ্ছা, লাবণী খান, তুমি বড়? হ্যাঁ আপু, আমি বড়। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা ড্রেস, কিন্তু এটা আসলে এটা একটু কমন প্রিন্ট যদিও, বাট কালারটা কিন্তু ওয়াও একটা কালার, ঠিক আছে, এটা যদিও জয়পুরি প্রিন্ট, এটা এটা হচ্ছে তোমার স্লিভ, আর এটা হচ্ছে একটু ধর তো এখানে, এখানে ধর, এই কালারটা কিন্তু অনেক সুন্দর, এবং কালারের ভিতরে পুরাটা হচ্ছে পার্ল দিয়ে কাজ করা আছে, এটার ভিতরে যে কাজগুলি করা আছে এটা কিন্তু পুরাটা পার্লের কাজ, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে হচ্ছে তোমার, এটা দেখো, এটা হচ্ছে তোমার কি ঘাড়ারা, এটা হচ্ছে ঘাড়ারা, ঘাড়ারাটা কাছ থেকে দেখায়, এই যে দেখো ঘাড়ারাটা, দেখো এটা হচ্ছে ঘাড়ারাটা হচ্ছে তোমার কি কটনের উপরে আছে, আর এটা হচ্ছে সিল্কের উপরে আছে, কামিজটা হচ্ছে তোমার সিল্কের উপরে আছে, আর ঘাড়াটা দেখো একটু, দাঁড়া ঘাড়াটা ধর, ঘাড়াটা ধর, আস্তে করে ধরে রাখ, আমি ফুল ড্রেসটা তোমাদেরকে একটু ধরে দেখাই। এটা হচ্ছে সেমি স্টিচ করা আছে, যার সাইড দিয়ে তোমার মাপে করে নিতে হবে, ঠিক আছে, এই যে দেখো ড্রেসটা। আচ্ছা, এটার সাথে দোপাট্টা সরা, এবার ঘাড়াটা সরা, দোপাট্টাটা অনেক সুন্দর, ড্রেসটা তো অবশ্যই সুন্দর, আর এটার সাথে তোমার দোপাট্টাটা অল ওভার কাজ করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে অল ওভার কাজ করা, দেখো এই যে, এই যে দেখো পুরো অল ওভার কাজের উপরে আছে, ঠিক আছে, এই যে পুরাটা কিন্তু তোমার স্টিচ করে, ডিজাইন করে, সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা, পুরা দোপাট্টাটা কিন্তু অল ওভার তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা, এই যে দেখো পুরাটাই কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা, খুবই নাইস কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 4200, এটার প্রাইস হচ্ছে 4200, তুমি চাইলে গলাটাকে বড় করেও নিতে পারো, বা এখানে একটা ডিজাইন করা আছে ছোট্ট করে, এখানে একটা ডিজাইন করা গলা রাখে, এখানে একটা ছোট্ট একটা পম পম দেওয়া আছে, ঠিক আছে আপুরা, এই যে খুবই নাইস, এটা দোপাট্টা দিয়ে পরলে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর। এটা হলো নিউ কালেকশন, এটা হচ্ছে তোমার দিল্লির কালেকশন, সরি মুম্বাইয়ের কালেকশন, আনস হচ্ছে মুম্বাইয়ের, আজকে তো দিল্লি দেখাচ্ছি না, আজকে দিল্লি বুটিক্সের কিছু না। এই যে এটা দেখো, এটা হলো তোমার পাল্লুটা, পাল্লুটাও কিন্তু অনেক সুন্দর, তোমার তিনটা বর্ডার দেওয়া আছে গোল্ডেন কালারের, ঠিক আছে, এটা হচ্ছে পাল্লুটা, দোপাট্টার কালারটা কিন্তু, ড্রেসের কালারটা জাস্ট ওয়াও। যেটা 3500 বলেছে ওটা আমাকে
3900 দিয়ে সেল করেছো আপু সনিয়া আক্তার। হ্যাঁ আপু, আজকে হচ্ছে তোমার একটু ডিসকাউন্ট দিয়েছি, যেটা তোমার 3900 দিয়েছি ওটা আজকে একটু ডিসকাউন্টে আছে আপু। ঠিক আছে, এই যে যেমন এটা ছিল তোমার 4500, এটা 4500 ছিল, আজকে আমি 300 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি এটাতে, এটা এখন 4200-তে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো খুবই সুন্দর, আর এটা যদি শাড়ি হতো না, শাড়ি হলে আরো সুন্দর লাগতো। ঠিক আছে, এটা মানে কালারটা এতই সুন্দর। আচ্ছা রেখে দাও এটা। আচ্ছা এরপরে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর, এটা হলো স্কাই স্কাই কালারের উপরে, লাইট স্কাই ব্লু কালারের উপরে, এটা দেখো এটা অনেক নাইস, এটা লাইট স্কাই ব্লুর উপরে। ঠিক আছে, এবং এটা দেখো এটা খুবই সুন্দর, এবং তোমার ফেব্রিক্স কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স। আমার মেসেজ তো পড়েন না, কেন পড়ি না আপু? আসানা কি শশী, আপু কোনো ব্ল্যাক ড্রেস হবে? ব্ল্যাক মনে হয় না, ব্ল্যাক দেখতে আছে নাকি ভিতরে দেখ, ব্ল্যাক তো একটা থাকার কথা, অলওভারের উপরে ওই যে দোপাট্টা আছে। আচ্ছা এটা দেখো, এটা কিন্তু খুবই নাইস একটা ড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে খুবই সুন্দর স্কাই ব্লুর উপরে, স্কাই ব্লু কালারের উপরে, এবং এটা হচ্ছে তোমার অনেক সুন্দর করে ওয়ার্ক করা অলওভারের উপরে। ঠিক আছে, এটা ব্যাক সাইডে, এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা দোপাট্টাটা হচ্ছে শিপনের উপরে আছে, এটা হলো শিপনের উপরে। ঠিক আছে, দোপাট্টাটা হচ্ছে শিপনের উপরে, এটা সিম্পল আছে, সাইডে হচ্ছে তোমার রিবন ওয়ার্ক করা বোথ সাইডে। ঠিক আছে, বোথ সাইডে হচ্ছে রিবন ওয়ার্ক করা। আর এটা দেখো, এরপরে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা প্লাজো দেখাবো। ঠিক আছে, আর এটার সাথে হচ্ছে এটা হলো 3200 টাকা, কিন্তু এটা আজকে ডিসকাউন্টে 3000 দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সবগুলোতে কমিয়ে দিচ্ছি, এটাতে 3000 দিচ্ছি, এটা হলো তোমরা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। ঠিক আছে, আজকে এটা হলো 3000, ওকে রেখে দিলাম, খুবই সুন্দর। এবং এটা দেখো কামিজের কোয়ালিটিটা, এটা হচ্ছে তোমার রাউজা সিল্কের উপরে আছে, শুধু আমি কামিজের কোয়ালিটিটা তোমাদেরকে দেখাবো যে এটা কতটা কমফোর্টেবল, এবং এটা এত বড় একটা কামিজ এত কাজ করা, শুধু এটা তোমরা কোয়ালিটিটা দেখবে, প্রত্যেকটা ড্রেসের শুধু কোয়ালিটি দেখবে। এটা ভাঁজ করে একদম মানে করে ফোল্ড করে তোমার একটা হাতের মুষ্টির ভিতরে চলে যাবে, এই যে দেখো। ঠিক আছে, মানে এটার কোয়ালিটিটা এত ভালো আর এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল। আচ্ছা আচ্ছা, এটা এগুলি হচ্ছে লং হচ্ছে আপু, এটা লং আছে তোমার 48 লং আছে। ঠিক আছে, ওটা হলো তোমার 3000, স্কাই ব্লুটা 3000। আচ্ছা ব্ল্যাক দেখাবো, আগে তোমাদেরকে খুব সুন্দর একটা প্লাজো দেখাই। এটা হচ্ছে তোমার সিল্কের উপরে শিমারি ফেব্রিক্সটা হচ্ছে শিমারি আছে, শিমারির উপরে এই প্লাজোটা তোমরা যে কোনো কিছুর সাথে পড়তে পারবা। ঠিক আছে, এখন দেখ বলবে যে আসছে। আচ্ছা এটা হচ্ছে তোমার শিমারি, তোমার যে কোনো কালারের দিয়ে যে কোনো ড্রেসের সাথে তোমরা পড়তে পারছ, এটার সাথে হচ্ছে গোল্ডেন কালারের এমব্রয়ডারি। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারের এমব্রয়ডারি, এটা হচ্ছে তোমার দিল্লির কালেকশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দিল্লির কালেকশন, প্লাজোগুলি অনেক নাইস, এই যে দেখো। আচ্ছা এটার সাইজটা হচ্ছে, এটা হচ্ছে তোমার 38-42 পর্যন্ত পড়তে পারবে, 38-42 পর্যন্ত পড়তে পারবে, কমর দেখো এই যে 42 পর্যন্ত পড়তে পারবে। ঠিক আছে, 38 থেকে শুরু করে, আর এবং কাটিংটা অনেক সুন্দর, এই যে কাটিংটা দেখো, আমি দেখাই যে কাটিংটা দেখো খুবই নাইস। ঠিক আছে, এটা হলো শিমারি, তোমরা দেখতে পারছো কিনা জানি বুঝতেছি না, এটা সিল্কের উপরে আছে বাট এটা শিমারি, শুধু কাজটা দেখো, এমব্রয়ডারিটা দেখো অনেক নাইস। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপুরা, এটার প্রাইস হচ্ছে তোমার, এটা হচ্ছে 2200 টাকা, এটা হচ্ছে তোমার 2200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2200 টাকা, খুবই নাইস, তুমি যে কোনো ড্রেসের সাথে পরতে পারবা, এনি কাইন্ড অফ কালার, এটা তুমি যে কোনো ড্রেসের সাথে যাবে, ওকে। এটার প্রাইসটা এটা হচ্ছে 2200 টাকা। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, এটা এটাও অনেক সুন্দর, এটা দেখো, এটা হচ্ছে তোমার, এই যে এটা দেখো, এটা হচ্ছে তোমার ইয়ে ঘাড়ারা, এই যে দেখো এটাও অনেক সুন্দর, এটা আরো গর্জিয়াস, খুবই সুন্দর, এটার কাজের কোয়ালিটিগুলি দেখো, এটা হলো কপার কপার কালারে, কপার গোল্ডেন দিয়ে তোমার কাজ করা। ঠিক আছে, কপার গোল্ডেন দিয়ে কাজ করা, একটা পরলে একটা যে কোনো ড্রেসের সাথে তোমরা পড়তে পারবে। ঠিক আছে, যে কোনো ড্রেসের সাথে তোমরা এটা পড়তে পারতেছো, এই যে দেখো যে কোনো ড্রেসের সাথে, এগুলো জাস্ট নিউ কালেকশন আমার, এই যে দেখো জাস্ট নিউ কালেকশন, ওকে। এটা হচ্ছে তোমার 2500 টাকা, এটা হচ্ছে 2500 টাকা, খুবই সুন্দর, এবং এটা সাইজ বলে দিচ্ছি আপুরা,
এটা হচ্ছে তোমার আপ টু 40, তোমার 38 ফ্রি সাইজ আছে, তুমি 42 44 চাইলেও পড়তে পারবে, ঠিক আছে? এটা 42 44 চাইলেও পড়তে পারবে। এই যে দেখো 44 পর্যন্ত পড়তে পারবে, ঠিক আছে? এবং ফিটিংসটা জাস্ট ওয়াও, পরার পরে একটু ফিশ কাট টাইপের লাগবে তোমার, এটা জাস্ট ফিশ কাট টাইপের লাগবে, ঠিক আছে? আচ্ছা পিছনের ড্রেসটা দেখান, পিছনের ড্রেসটা, ওটা হচ্ছে তোমার সাইজ অ্যাভেলেবেল আছে, ওটা নিচে ভিতরে একটা কোটি আছে, এটা 2500 টাকা। এটা ভিতরে, এটা হচ্ছে ইনারটা, উপরে হচ্ছে এটা ইনার, এটার উপরে হচ্ছে কোটি, এটা হলো দিল্লি বুটিক্স এর কালেকশন, এটা হলো 3200 টাকা, ঠিক আছে? ওটা 3200 টাকা। এবার তোমাদের ব্ল্যাক চাইছে, ব্ল্যাক দেখাচ্ছি, এই যে ব্ল্যাক এর ভিতরে দেখাচ্ছি একটা, এটা দেখো, এটা তোমার রাঞ্চ কালেকশন, এটা দেখো, এটা হলো ব্ল্যাক এর ভিতরে আছে, হ্যাঁ, মানে ব্ল্যাক এন্ড সুরমা মিক্সড, মানে ব্ল্যাক এন্ড সুরমা মিক্সড, ঠিক আছে? এখানে হলো তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এখানে তোমার বাটনগুলি খুবই সুন্দর স্প্রিং অ্যান্ড তোমার পার্ল দিয়ে বাটনগুলি করা আছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার স্লিভটা, এটা দোপাট্টা কই, আচ্ছা এটা আমি একটু ধরি, ঠিক আছে? আচ্ছা এটা টু শেডের দোপাট্টা আছে, এটা হলো টু শেডের দোপাট্টা আছে, এই যে দোপাট্টাটা হচ্ছে শিপনের উপরে টু শেড করা, ঠিক আছে? এই যে দেখো টু শেড, এবং এটার সাথে সালোয়ার আছে, এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা, এই যে। এবং এটার ব্যাক সাইডটা দেখো, এটা ব্যাক সাইড, এটা হচ্ছে রাউজা সিল্কের উপরে আছে, এটা কিন্তু রাউজা সিল্কের ব্যাক সাইডেও কিন্তু তোমার, এই যে দেখো সেম ডিজাইনটা হচ্ছে তোমার ব্যাক সাইডে রাউজা সিল্কের উপরে আঞ্চ কালেকশন, ওকে? এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা, 3 পিস, ঠিক আছে? রেখে দিলাম এটা। আচ্ছা এবার দেখা, আচ্ছা এবার দেখো, এটা লাইট পিচ কালারের উপরে, এটা হচ্ছে লাইট পিচ কালারের উপরে, যাই একটা বকা দিবি, ভালো করে দিবি। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার স্লিভটা, স্লিভটা জাস্ট ওয়াও, নাইস একটা তোমার ইয়ে করা স্লিভটা দেখো, খুবই সুন্দর, এই যে এটা হচ্ছে তোমার স্লিভ, এবং এটা হচ্ছে তোমার স্ট্রাইপের উপরে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্ট্রাইপ, তোমার হচ্ছে পিচ অ্যান্ড তোমার হোয়াইট, অফ হোয়াইট কালার তোমার স্ট্রাইপ। আচ্ছা এত, আপু কি তুষি আপু, বুঝলাম না, এটার বাটন গুলি সব ওপেন হয় বলতে আমি বুঝলাম না, ওটা কোনো বাটন নেই, ওটা কোটি, ওটা যেটা আছে ওটা কোটি। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে, এখানে এগুলি দেখো কাজগুলি খুবই সুন্দর, এই যে হোয়াইট কালারের তোমার কাজ, এখানে হচ্ছে তোমার পার্ল এবং তোমার হচ্ছে হোয়াইট কারদানা দিয়ে কাজ করা, ঠিক আছে? হোয়াইট কারদানা, এখানে সুন্দর একটা পমপম দেওয়া আছে, এবং এটার গলাতে হচ্ছে তোমার ওয়ার্ক করা আছে, গলাতেও ব্যাক সাইড ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে তোমার উপাদা সিল্কের উপরে আছে, এবং এটার সাথে হচ্ছে অল ওভার নেটের দোপাট্টা, এই যে দেখো দোপাট্টাটা অনেক সুন্দর, এটা নেটের উপরে তোমার পুরাটাই হচ্ছে গর্জিয়াস এমব্রয়ডারি করা, দোপাট্টাটা অনেক সুন্দর, কালারটা জাস্ট ওয়াও। এটা একটু ধর এখানে এসে, এই যে ড্রেসটা এইভাবে একটু ধর, জাস্ট এইখানটাতে, তুই না এমন ভাবে চাপে ধরিস মনে হয় আমার গলা টেনে ইয়ে ধরবি, জাস্ট একটু হালকা করে ধরে রাখ। আচ্ছা এটা হচ্ছে তোমার দোপাট্টাটা দেখো এটার সাথে, ওকে? এই যে ড্রেসটা কিন্তু অনেক নাইস একটা কালার, অনেক নাইস একটা কালার, ঠিক আছে? এই যে দেখো কালারটা কিন্তু জাস্ট ওয়াও, ওকে, ঠিক আছে? আর এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়, এটা এটা ছিল তোমার 3800, আজকে 300 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি, ঠিক আছে? আজকে হচ্ছে এটা 3500 দিচ্ছি, এটা হচ্ছে দেখো ট্যাগ করাই আছে 3800 টাকা। আগে আগের একটা লাইভ যদি দেখে থাকো, এটার তিনটা ছিল, দুইটা চলে গেছে, আর একটা আছে 3800, বাট আজকে যে নিবে সে 300 টাকা ডিসকাউন্টে পাচ্ছে, ঠিক আছে? আজকে যে নিচ্ছ সে 300 টাকা ডিসকাউন্টে ড্রেসটা পেয়ে যাচ্ছ, ওকে? আপুরা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা। আচ্ছা এটা এখন এটা ইয়েটা প্রাইসটা চেঞ্জ করে জাস্ট ওটা কেটে দিয়ে 3500 লিখে রাখ। আচ্ছা আমি যে ওদিন পরশু, গত পরশু একটা লাইভ করলাম, গত পরশু না এই আজকে লাইভের আগের লাইভটাতে, যে ড্রেসটা আমি পরেছিলাম ওটা সবাই চেয়েছিল, তখন দিতে পারিনি, একটা কালার যে ভিতরে ছিল
এটা আমি আমি জানতাম না, ঠিক আছে, অনেকেই চেয়েছে ড্রেসটা, তখন কিন্তু দিতে পারিনি। যেটা আমি পরেছিলাম জাস্ট আজ থেকে 2টা লাইভ আগে, মানে 3 দিন আগে, 3 দিন আগে যে লাইভটা হয়েছিল, এই ড্রেসটা আমি নিজে বানিয়ে আমার জন্য একটা পরেছি। ওটা ছিল হচ্ছে তোমার ক্রিম কালার, আর এটা হচ্ছে হোয়াইট কালার, অফ হোয়াইট কালার। আচ্ছা, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, এই যে দেখো, ঠিক আছে। আর এটা হচ্ছে স্লিপটা বানিয়ে নিয়ে দিতে হবে, স্লিপটা দেখাচ্ছে। আর এটার সাথে হচ্ছে তোমার এই যে, এটা এটা হলো কটন, ড্রেসটা কিন্তু ফুললি কটন। আর এটার সাথে হচ্ছে তোমার ঘাড়ারা, এই যে দেখো, ঘাড়ারা হচ্ছে রিবন ওয়ার্ক করা, অনেকগুলি রিবন ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এই যে জাস্ট দেখো রিবন ওয়ার্কগুলি, ওকে আপুরা। আচ্ছা, এটা 100% কটনের উপরে আছে, একটাই আছে এটা, আর যতগুলি ছিল দেন আমি একটা নিয়েছি, আমি বানিয়ে নিয়েছি। সো তারপরে যতগুলি কালার ছিল সব সোল্ড আউট, শুধু লাস্ট এই কালারটা ছিল, এটা আমি জানতাম না, থাকলে হয়তো ওদিনের লাইভেই সোল্ড আউট হয়ে যেত। 44 কিছু আছে আপু, এগুলি 44 বানিয়ে নিতে পারবে তুমি, 46 পর্যন্ত, 48 পর্যন্ত করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, 48 করা যাবে না? আচ্ছা, 46 পর্যন্ত করা যাবে, 44 46 ইজিলি করা যাবে, ঠিক আছে। এই যে দেখো, আর এটার সাথে দোপাট্টাটাও হচ্ছে কটনের, এটা দেখো, এটা হচ্ছে দোপাট্টা, খুবই কোয়ালিটি ফুল কটন। এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাতে তো পুরাটাই হচ্ছে তোমার রিবন ওয়ার্ক করা আছে। ওকে আপু, আজকে যা দেখাচ্ছি সব আমি সেমি স্ট্রিচ হচ্ছে আঞ্চ কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে। আজকে আমার কাছে অন্য কোনো কালেকশন হবে না, আজকে অন্য কোনো কালেকশন না, যা তো যা দেখাচ্ছি সব আঞ্চ কালেকশন। যারা আঞ্চ কালেকশন ইন্টারেস্টেড তারা হয়তো বা লাইভটা কন্টিনিউ করতে পারো, দেখতে পারো, ঠিক আছে। আপু, এটা তাহলে রেখে দিচ্ছি, এটা 3500, এটা হচ্ছে 3500, ওকে, রেখে দিলাম। সারারা গুলি তো আমি বেচি হচ্ছে ঘাড়ারা গুলি 2000 টাকা করে, 2250 করে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে তোমার এটা কাশ্মীরি ওয়ার্ক করা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কাশ্মীরি ওয়ার্ক, এই যে দেখো, অনেক সূক্ষ্ম। এখানে হচ্ছে তোমার একটা পিকক আছে, এই যে পিককটা দেখো, খুবই সুন্দর সূক্ষ্ম করে সুতার কাজ করা, এটা পুরাটাই হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক করা, ঠিক আছে পুরো। আর এটা হচ্ছে স্লিভ, স্লিভে হচ্ছে 2 লেয়ার রিবন ওয়ার্ক করা আছে। আমি ড্রেসটা দূর থেকে দেখাচ্ছি, এবং নিচের দিকে হচ্ছে কয়েকটা লেয়ার রিবন ওয়ার্ক করা আছে। এটা হলো হাই নেকের উপরে আছে, এবং এটার নিচেই হচ্ছে প্যানেলটাতে হচ্ছে তোমার 4th লেয়ার তোমার রিবন ওয়ার্ক করা আছে, ঠিক আছে, 4th লেয়ার রিবন ওয়ার্ক করা। আচ্ছা, এটার সাথে হচ্ছে তোমার, এটা হচ্ছে দোপাট্টা, 2 শেডের দোপাট্টা আছে শিপনের উপরে, শিপনের উপরে 2 শেডের দোপাট্টা, এই যে দেখো, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়, এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়, এটা দেখো। আর এটার প্রাইসটা হচ্ছে 3000, এটার প্রাইসটা হচ্ছে 3000, এবং খুবই কোয়ালিটি ফুল। এবং এটা হচ্ছে সিল্কের উপরে আছে, সিল্কের উপরে আছে, এবং দেখো কতগুলি পিকক এটাতে করা, এই যে 2টা পিকক করা আছে, ঠিক আছে পুরো। দেখো এই সাইডে 2টা পিকক করা আছে, এবং কাশ্মীরি ওয়ার্ক, পিওর কাশ্মীরি ওয়ার্ক। এই ড্রেসটা তুমি পরছো আঞ্জ কালেকশনগুলোর স্টিচ করে পরলে অনেক বিউটিফুল লাগে। হ্যাঁ, উমে কুসুম ঠিক বলছো, যেটা আমি পরছি এটা ভালো 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 লাগছে, আর যেটা এর আগে একটা লাইভে পড়লাম ওটাও অনেক সুন্দর। বাট এটা যখন তুমি বডি ফিটিং করে বানাবে না, জাস্ট বডি ফিটিং করার সাথে সাথে ড্রেসে তোমার ফুল লুকসটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখন যেটা তোর মনে করো আয়রন করা নাই, তারপরে তোমার আলখাল্লা টাইপের লাগছে, ঠিক আছে, পুরো মানে বাংলা ভাষায় বলি আলখাল্লা, মানে একটা আনস্টিচ ড্রেস কিন্তু দেখতে পুরোটাই আলখাল্লা লাগে। কিন্তু এটা যখন তোমার একদম ফুল বডি ফিটিং করে তুমি বানাবে স্টিচের পরে, তখন গিয়ে ড্রেসটা সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা রেখে দিলাম, এটা হলো তোমার 3000 টাকা, এটা 200 টাকা ডিসকাউন্টে আছে। আচ্ছা, এটা দেখো, এটা আমি নিজে একটা বানাইতে দিয়েছি আমার জন্য, এটা অনেক সুন্দর, অনেক সোবার, ঠিক আছে, জাস্ট সিম্পল ড্রেসটা দেখো, ধরার সাথে সাথে একটা লুকস মানুষের মানে ব্রাইটনেসটা বেড়ে যায়। এটা দেখো, এটা অনেক সুন্দর, অনেক সিম্পল একটা কাজ, ঠিক আছে, বাট ড্রেসটা কিন্তু ওয়াও। হ্যাঁ, এটা আমি নিজে একটা বানাইতে দিয়েছি আমার নিজের জন্য। হ্যাঁ, আমার একটা কাস্টমার আমাকে আমারটা বানাইতে দেওয়া দেখে সে একটা অর্ডার করছে, আমার যে টেলার আছে টেলারের ওখান থেকে বলছে ড্রেসটা কার, তারপরে ওই টেলার আমাকে ফোন দিয়েছে যে ম্যাডাম এই ড্রেসটা কি আর আছে নাকি, আমি বলি হ্যাঁ অন্য কালার আছে, তারপরে এটা হচ্ছে ওনাকে আরেকটা আমি পাঠিয়ে দিয়েছি। আমার কিন্তু কোনো মানে অনলাইনে দেখে না, আমার টেলারে আমাকে ফেসবুকটা দেখেই সে অনেক পছন্দ করছে। এটা আমি আমি একদিন লাইভে পরে আসবো, এটা দেখো অনেক নাইস একটা কালেকশন,
ঠিক আছে, এই যে দেখো, আর এটা দোপাট্টাটা অনেক অনেক সুন্দর, ঠিক আছে, দোপাট্টাটা অনেক সুন্দর আপু, এটা আমি নিব। ওকে, এটা হচ্ছে আমাদের পিঙ্কি আপুর জন্য বুক করে ফেলো, ঠিক আছে, এটা হলো পিঙ্কি আপুর জন্য বুক করো, ঠিক আছে। কোনটা আপু এখন যেটা দেখাচ্ছি, এটা তো তানি আপু, এটা তো ব্লু দোপাট্টা তো? ইয়েস বলো, শুধু ইয়েস লেখো, ব্লু দোপাট্টা হলে ইয়েস লেখো। এই যে এটা, এটা হচ্ছে প্রাইসটা বলি নাই তো, আচ্ছা প্রাইসটা বলে দেই, প্রাইস ও বেশি না, 3200 টাকা, রিজনেবল প্রাইস আছে 3200 টাকা। আমিনুল ইসলাম, আমি নিব। আচ্ছা আমি কয়জনকে দিব? এটা আর আছে, এটা কি আর আছে দেখা, কোনটা আছে দেখা, এটা বুক হয়ে গেছে, আমি আরেকজনকে, এটা বুক হয়ে গেছে দেখি, তানিয়াপুর জন্য এটা বুক, আরেকটা আছে, হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু ভাইয়া এটা হচ্ছে, ভাইয়া না আপু আমি ঠিক জানি না, এটা দেখো কালারটা সেম, শুধু এটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে তোমার আলাদা, ওটা ছিল ব্লু, এটা হচ্ছে তোমার নেভি ব্লু টাইপের, মানে সুরমা টাইপের কালারে, যে দেখো ওটা ছিল ব্লু আর এটা হচ্ছে সুরমা টাইপের, সুরমা মানে ফুল ব্ল্যাক না, এটা সুরমা টাইপের, মানে ব্লুইশের মতোই লাগে, শুধু দোপাট্টাটা আলাদা, ঠিক আছে, জাস্ট ইনবক্স করে দাও। এই এটার হচ্ছে তোমার সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা লাস্ট পিস, এটা কিন্তু লাস্ট পিস আছে, এটা আর নাই। এই যে দেখো, এটা এটা আমি 6টা এনেছিলাম, 6টা এনেছিলাম, 6টার ভিতরে সব চলে গেছে, এখন এই দুইটা লাস্ট, 3200, একদম সিম্পল। এই যে দেখো, আমি ভালো করে খুলে দেখালাম, কোনো ডিফারেন্সই নাই, জাস্ট দোপাট্টার কালারটা আলাদা, ঠিক আছে, জাস্ট দোপাট্টার কালারটা আলাদা, এই যে দেখো, ঠিক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ব্লুটা হচ্ছে তানিয়াপুর জন্য, আর একটা আরেকটা আপু বলছে কি, আমিনুল ইসলাম, আচ্ছা এটা ভাইয়া বলছে, একটা ভাইয়া যদি এটা নিলে কনফার্ম করতে হবে এখনই, ঠিক আছে, এবং আমাদের মেসেঞ্জার বক্সে গিয়ে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু সহ আপনাকে কনফার্ম করতে হবে, শুধু এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, যদি এখন কনফার্ম করেন তাহলে পেয়ে যাবেন, কারণ নাহলে এটা অন্য কেউ নিয়ে নিবে, ঠিক আছে, তখন আর আপনি পরে টেক্সট করলে দিতে পারবো না। ওকে, এটাও কিন্তু অনেক সুন্দর, মানে দুইটা কালারই সুন্দর, ওটা হচ্ছে ব্লুশের ভিতরে, এটা হচ্ছে ব্ল্যাক সুরমা, যেটা সুরমা কালারের উপরে। ওকে, 3200, আচ্ছা এবার একটা পিঙ্ক কালারের দেখাচ্ছি, এটা হচ্ছে 100% কটনের উপরে আছে, এটা হচ্ছে 100% কটনের উপরে, এটা স্লিভটা দেখো, এই যে স্লিভে হচ্ছে এখানে ফ্লাওয়ার আছে, এই যে দেখো এটা ফ্লাওয়ার আছে, এই যে এই সাইডে, ঠিক আছে, এটা হলো তোমার স্লিভ, আচ্ছা এটার হচ্ছে, একটু ধর এখানে, একটু এখানে ধর, এই কালারটা কিন্তু অনেক ওয়াও একটা কালার, খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার, আর এটাতে হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে রিং রিং করে, তোমার দেখো খুব সুন্দর মেটালিক রিং দিয়ে তোমার ইয়ে করা, এই টাইপের হয়তো বা যে তোমার ইয়েতে এন্টিক টাইপের কানের দুলো পাওয়া যায় এই টাইপের মেটালিক, এই যে দেখো তাহলে বুঝবা, আর এখানে হচ্ছে সিলভার বাটন দেওয়া আছে, বাটনগুলি হচ্ছে সিলভার, অ্যান্ড এখানে তোমার ওয়ার্ক করা, ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে তোমার ওয়ার্ক করা, নিধি নগন সুন্দর, এত 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 আপু এই ড্রেসটা নিতে চাই। আচ্ছা নিধি নিধি আপু, এখানে না দিয়ে আপু আমাদের মেসেঞ্জার বক্সে দাও, তারপরে একটু ড্রেসটা লিখে রাখ, এমডি তাফিকুর রহমান আপু, আপু আমিও নিব। আচ্ছা ওটা তো দুইটাই আছে, ইনবক্সে যে আগে দিবে তাকে ড্রেসটা দিব, একটা আপু এখানেই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটু লিখে রাখ, নিধি নিধি, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এই ড্রেসটা কিন্তু ওয়াও একটা ড্রেস, খুবই সুন্দর, বাট আমার যতগুলি কালেকশন এগুলি আমি নিজে বসে থেকে সিলেক্ট করে নিয়ে আসা, ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে তোমার নিচের পার্ট, মানে ইয়েটা প্যানেলের দিকটা খুবই সুন্দর পিঙ্কটা, আর এটার সাথে হচ্ছে তোমার দোপাট্টাটা দেখায়, শিপনের উপরে আছে দোপাট্টাটা, এটা হচ্ছে শিপনের উপরে দোপাট্টা আছে, আর এটার সাথে এই যে সালোয়ারের কাপড়, ঠিক আছে। হাই সুইট হার্ট আপুনি, তানভি আলিসা, হ্যালো তা আলিসা, কেমন আছো তুমি? আচ্ছা এটা দেখো, ঠিক আছে, আর এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, এটা হলো বুটিক্স কালেকশন, 2500 টাকা আছে, ঠিক আছে, এটা হলো 2500 টাকা, খুবই সুন্দর থ্রি পিস, বাট এটা যখন তুমি বানাবে, বানানোর পরে জাস্ট ওয়াও লাগবে, ঠিক আছে, খুবই সুন্দর, মনে করো যখন বডিতে বডি ফিটিংটা হবে, এসে দেখো ড্রেসটা কিন্তু ওয়াও,
অনেক সুন্দর, এটা না বানালে বোঝা যাবে না। আমি যদি এটা লাইভে বানিয়ে পড়ি না, এটা সাথে সাথে মনে হয় যে 5-7টা অর্ডার চলে আসবে, বিকজ এই ড্রেসটা অনেক সুন্দর, বাট বানানো না বিধায় বোঝা যাচ্ছে না ড্রেসটা কত সুন্দর। ঠিক আছে, ওকে আপুরা, তাহলে এটা রেখে দিচ্ছি। এবং বুটিক্স কালেকশন, এটা হচ্ছে তোমার, এটাও আঞ্চ কালেকশন বাট এটা কটন কালেকশন, এটা হচ্ছে 2500 টাকা। আপু আপু, আজকে তো আমার এই কালেকশন গুলি দেখাচ্ছে, আজকে তো অন্য কালেকশন আমার কাছে দেখানোর কথা না। আচ্ছা এটা দেখো, এটা অনেক সুন্দর আছে, এটা এটা অনেকগুলি কালার ছিল, এটা অনেকগুলি বলতে কি 2টা কালার ছিল, অনেকগুলি ইয়ে ছিল। এই যে দেখো, এটা হচ্ছে তোমার, এটা আয়রন না করে দেখালে কেমন দেখা যায়, পচা দেখা যায়। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার উপাদা সিল্কের উপরে আছে, উপাদা সিল্ক, এবং নিচেরটা হচ্ছে প্রচুর ঘের এন্ড কুচি দেওয়া আছে, নিচে আবার তোমার কুচির সাথে তোমার রিবন ওয়ার্ক করা আছে। এই যে দেখো, রিবন ওয়ার্ক করা আছে, এবং এটা ইয়েটা দেখো, এটার কাজটা অনেক সুন্দর, এটা একটু এক্সক্লুসিভের ভিতরে আছে। এই যে দেখো, ঠিক আছে। আর এখান থেকে তোমার এটা ধর, এটা ধর, এখান থেকে হচ্ছে তোমার ওপেন করা, ড্রেসটা হচ্ছে এরকম ওপেন করা, ঠিক আছে, ড্রেসটা হচ্ছে এইভাবে ওপেন করা, অ্যান্ড এটা ওপেনের সাথে যেটা পরবা, ওপেন করা এই জন্য যে এটার সাথে একটা স্কার্ট আছে, স্কার্টটা ফুল তোমার অল ওভারের উপরে, স্কার্টটা দেখো ফুল একদম ই করা আছে অল ওভারের উপরে, ঠিক আছে, রিবন ওয়ার্ক করা অ্যান্ড মিরর ওয়ার্ক করা, 2টা কাজ একসাথে করা আছে নিচের দিকটা। এবং ড্রেসটা হচ্ছে তোমার সেটিংটা এভাবে হবে। এবার তুই আমার গলা ছেড়ে দে, আমি এখান থেকে কোমরটা ধর, আমি জাস্ট কোমরের এইখানটাতে, হ্যাঁ এইখানটাতে একটু ধরে রাখ, ঠিক আছে। এইখানটাতে এই না ধর, ওকে ড্রেসটা ছেড়ে দে। এই যে দেখো আপুরা, এবার দেখো ডিজাইনটা একটু টাইট করে দেখছো, এবার ডিজাইনটা, স্টাইলটা তুমি যখন ওয়ার্ক করবে হাঁটবে, তোমার ভিতর থেকে স্কার্টটা শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ এর ভিতরে আছে, আমি বারবার বলে দিচ্ছি, আমার যত ড্রেস আছে সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে এটা। আজকের যে কালেকশন গুলি দেখাচ্ছি, এটার হচ্ছে 2টা কালার আছে, একটা হচ্ছে মাস্টার্ড কালার আছে, আর একটা হচ্ছে এই যে এই কালার, গ্রিন কালার আছে, ঠিক আছে। খুবই সুন্দর, এবং পার্টি ওয়ার হিসাবে জাস্ট ওয়াও কালেকশন, অনেকে 10-12 হাজার টাকা 15,000 টাকা ড্রেস একটা পার্টিতে পরে যায়। তুমি যে নিবে সে শুধু এই ড্রেসটাই পরে যাবে, এই ড্রেসটা পরার পরে তোমার 15,000 টাকা ড্রেস থেকে তোমার এই কালেকশনটা দেবে, বিকজ এটা হচ্ছে ইউনিক একটা কালেকশন। হ্যাঁ, এবং তোমার ফেব্রিক্স কোয়ালিটি জাস্ট ওয়াও, বাট আমি বলবো যে মানে তোমার এটার কোয়ালিটি অনুযায়ী, তোমার কাজ অনুযায়ী আমি অনেক রিজনেবলে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে, এটার প্রাইসটা হচ্ছে অনলি 6,500 টাকা, ঠিক আছে। এটা স্লিপটা দেখো, স্লিপটাও অনেক নাইস, এটা স্লিপটাও অনেক নাইস, 2টা কালার আছে, একটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে, 2টা কালার আছে, মাস্টার্ড কালারটাও অনেক সুন্দর। ওকে, জাস্ট এটা পরার পরে না পরলে বোঝা যাবে না, ফুল আমি তো জাস্ট ধরে দেখিয়েছি তোমাদেরকে, বাট এই ড্রেসটা যখন তোমরা বডিতে পরবে, আর এটা তোমার 40 থেকে তোমার 44 পর্যন্ত পরতে পারবে ড্রেসটা, ঠিক আছে। প্রাইসটা বলেছি 6,500। আচ্ছা নামিতা দাস, হ্যালো আপু কেমন আছো? হ্যাঁ আপু ভালো আছি। আচ্ছা ওটার সাথে কি দোপাট্টা ওটার, আচ্ছা যে ড্রেসটা আমি দেখিয়েছি ওটা কিন্তু 3 পিস, ওটার সাথে হচ্ছে পিওর শিপনের দোপাট্টা আছে, ঠিক আছে, পিওর শিপনের দোপাট্টা, এবং দোপাট্টাটা পুরাটা হচ্ছে গোল্ডেন অ্যাম্বুশ করা, ঠিক আছে। এই যে দেখো, এই যে গোল্ডেন অ্যাম্বুশ করা, খুবই সুন্দর, আমি একটু ধরে দেখাই, এই যে দেখো খুবই সুন্দর, খুবই মানে হাই কোয়ালিটি। এই ড্রেসটা শোরুমে উঠালে মিনিমাম 12,000 টাকা, জাস্ট ডাবল। উমি কুসুম, তোমার কালেকশনই ইউনিক, আমি অলওয়েজ সবার সামনে কি সবার সুনাম পাই, তাই না? হ্যাঁ, তুমি তো আমার অনেক কালেকশন পড়েছো, এর আগে তুমি তো অনেকগুলি একসাথে নিয়েছো, এবং সেই তুমি যে কালেকশনগুলি নিয়েছো সেগুলি এখন আর পাওয়া যায় না, ঠিক আছে, এখন পাওয়া যায় না। ওগুলি পেলে এখন দাম কত জানো? ওগুলি যদি ভার্সনটা পাওয়াও যায়, ওগুলি প্রাইস পড়বে এখন তোমার মিনিমাম এক একটা ড্রেস 6,500 থেকে 7,000 টাকা করে, তোমাদেরকে দিয়েছিলাম 4,200 করে, বিকজ তখন তখন একদম রিজনেবল প্রাইসে দিয়েছিলাম, কিন্তু এখন ওগুলি নিতে গেলে 6,500 নিচে পাওয়াই যাবে না, আর ওগুলি আউট অফ মার্কেট, প্রত্যেকটা ডিজাইনার পিচ্ছিল আমার মনে আছে, যেগুলি কিনা তোমার কি বলিউডের তোমার সেলিব্রিটিরা পরে। আচ্ছা এটা দেখো, এটা যেটা পিঙ্কটা দেখিয়েছিলাম ওটার আরেকটা কালার, এটা হলো পেস্তা গ্রিন কালার, যেটা পিঙ্ক দেখিয়েছি 2500 টাকার। এই যে দেখো, এটা হচ্ছে তোমার স্লিভ,
আর এই যে সেম যেটা এখানে এই যে রিং রিং দেওয়া আছে ওটারই হচ্ছে আরেকটা কালার, ঠিক আছে? এই যে এখানে পুরাটা হচ্ছে এটা তোমার কাজ করা, এই যে কাজ করা। ওকে আপুরা, এটা দোপাট্টা দাও, যেটা আমি পিঙ্ক দেখিয়েছিলাম পিঙ্কেরই হচ্ছে আরেকটা কালার। এই যে এটা হচ্ছে তোমার দোপাট্টা শিপনের উপরে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, ঠিক আছে? দেখে দাও। আর এটা কত ছিল? 2500 টাকা। এটার প্রাইসটা কিন্তু 2500 টাকা, ঠিক আছে? এটা হলো তোমার ব্যাক সাইড, ব্যাক সাইড খুবই খুবই কোয়ালিটিফুল, বিকজ আমি এই টাইপের এক ওরস আমি দেখলাম তোমার মুম্বাই। এইটা হচ্ছে তোমার ওদের হচ্ছে রিটেল সেল, যেটা শোরুমে, শোরুমে এটা প্রাইস আমি তো তোমাদের দিচ্ছি 2500, ওরা বিক্রি করতেছে 2200 রুপি। হ্যাঁ, শোরুম প্রাইস 2200 রুপি। আর এটা তো আমার ক্যারিং চার্জ আছে, তারপরে তোমার জিএসটি আছে, ক্যারিং চার্জ আছে, তারপর থেকে আমার এটার উপর থেকে আমাকে প্রফিট করতে হবে। তাহলে বুঝতে পারছো যে কোয়ালিটি এত ভালো কোয়ালিটি, কিন্তু তোমাদেরকে কি প্রাইসে আমি দিচ্ছি, ঠিক আছে? ওকে আপুরা, এটা রেখে দিলাম। এটার প্রাইসও হচ্ছে 2500 টাকা 3 পিস, খুবই সুন্দর। আচ্ছা এটা দেখো, এটা 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 কোত্থেকে আসলো? এটা তো আর কালার ছিল, চলে গেছে না? এইটা দেখো, এটা জাস্ট ওয়াও একটা কালেকশন, আমি তো এটা ছিল আমি জানতামই না। আচ্ছা এটার অন্য কালারগুলি সব সোল্ড আউট, তিনটা ছিল কালার, জাস্ট এক পিস করে ছিল, তিন কালারে তিনটা। আচ্ছা এটা দেখো, এটা অনেক ওয়াও এবং অনেক কোয়ালিটি ফুল, অনেক কোয়ালিটি ফুল। এটা দেখো, এখানে হচ্ছে তোমার ওয়ার্কটা দেখো, প্রত্যেকটা বাটনগুলি দেখো, এটা তোমার স্প্রিং এর ওয়ার্ক করা। হ্যাঁ, বাটনগুলি কিন্তু স্প্রিং দিয়ে করা, ভিতরে হচ্ছে তোমার সিলভার, হচ্ছে তোমার কি দেওয়া এটা, একটু ওই যে তোমার ইয়ে টাইপের কামদানি টাইপের, যেটা মেটালিক সামথিং এখানে আছে। কি মে কুসুন, আমি চাই আর না সুখ ওই কালেকশন গুলো, তাহলে অনলি আমার কাছেই থাকবে রিয়েলি। আচ্ছা এটা দোপাট্টাটা অনেক সুন্দর, এটা অনেক নাইস একটা কালেকশন। ধর এখানে জাস্ট এই জায়গাটা ধর, এই জায়গাটা জাস্ট এই জায়গাটা ধরে রাখবি। আচ্ছা এটার সাথে হচ্ছে মসলিনের উপরে, তোমাদের জন্য মসলিনের উপরে আরো নাইস নাইস কালেকশন আসবে, জাস্ট ওয়েট ফর 15 ডেজ। তোমাদের জন্য দেখো কি কালেকশন আমি নিয়ে আসি, নাইস কালেকশন। এটা দেখো, এটা হচ্ছে অল ওভার দোপাট্টা, এটা অল ওভার এর উপরে আছে, কামিজটা অনেক মানে হাই কোয়ালিটি এবং অনেক কালারটা স্ট্যান্ডার্ড এবং সিম্পল। এটা দেখো, এটা হচ্ছে দোপাট্টাটা, এই দোপাট্টাটা জাস্ট এটা লাস্ট পিস আছে, এটা আছে, আমি তাও জানতাম না যে এটা আছে, কারণ এটা আমার সব থেকে বেস্ট সেল গেছে এটা, এটা যতগুলি ছিল সব সোল্ড আউট, এটা আজকে কোত্থেকে বেরোচ্ছে আমি জানি না, এটা আমার নলেজে ছিল না, ঠিক আছে? এই যে দোপাট্টাটা দেখো, পুরোটা তোমার কাজ করা, ঠিক আছে? একটা দোপাট্টা পরার সাথে সাথে দেখো লুকসটা কেমনে চেঞ্জ হয়, ঠিক আছে? এই যে দেখো, ওকে আপুরা, খুবই সুন্দর একটা কালেকশন, খুবই নাইস একটা কালেকশন ছাড়বে, খুবই নাইস একটা কালেকশন এটা। এটা এটা যে ছাড়বে সে মিস করবে, কারণ এটা অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, এটা যে ছেড়ে দিবে সে মিস করবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এটার সাথে, এটা হচ্ছে কটনের উপরে সালোয়ার কাপড়। আপু এটার দাম কত? হ্যাঁ আপু বলছি, আচ্ছা এটার দাম ছিল আপু 4200 টাকা, 4200 টাকা, ঠিক আছে? এটার দাম হচ্ছে 4200 টাকা। আর এটা দেখো, এটার নিচেও হচ্ছে অনেক কোয়ালিটি ফুল ওয়ার্ক, ঠিক আছে? অনেক কোয়ালিটি ফুল ওয়ার্ক, ঠিক আছে? এই যে দেখো 4200 টাকা, মাত্র 4200 টাকা, কারণ এই দোপাট্টাটাই তো তোমার পুরো ড্রেসের শানটা হচ্ছে দোপাট্টা, ঠিক আছে? পুরা পিওর মসলিনের উপরে তোমার পুরো ড্রেসের শানটাই হচ্ছে তোমার দোপাট্টা, ওকে? এটার প্রাইসটা হচ্ছে 4200 টাকা, এক পিসই আছে, লাস্ট পিস, এইটা এই কালেকশন আর আসবে না কখনো। এইটা দেখো, এটা হচ্ছে তোমার লাইট পেস্ট কালারের উপরে, ঠিক আছে? এটা হচ্ছে লাইট পেস্ট কালারের উপরে আছে, না পেস্ট কালারই তো নাকি? হ্যাঁ পেস্ট কালার আপুরা, এটা হচ্ছে তোমার রাউজার সিল্কের উপরে আছে। আপু কি বলছে আপু, এটা কি আমি নিয়েছি আগে? হ্যাঁ আপু তুমি একটা নিয়েছো, অন্য কালার নিয়েছো, ঠিক আছে? ওটার অন্য কালার তুমি নিয়েছো মনে হয়, আমি ঠিক জানি না, তবে হ্যাঁ আমার মনে হয় তুমি এটার কালার একটা নিয়েছো। আচ্ছা এটা দেখো, এটা লাইট পেস্ট কালার, ঠিক আছে? এটার ভিতরে যে ইয়েলো ফ্লাওয়ার আছে, এটা হচ্ছে তোমার পিওর সিল্কের উপরে দোপাট্টা, দোপাট্টাতে অল ওভারই কাজ করা আছে, ঠিক আছে? এটা দেখো, এই যে ঠিক আছে, এটা হলো সিল্কের উপরে দোপাট্টাটা আছে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে তোমার
3200, বাট আজকের জন্য এটা 200 টাকা ডিসকাউন্টে দিচ্ছি। এটা হলো তোমার খুবই কোয়ালিটি ফুল, ঠিক আছে? আর এটা সালোয়ারটা হচ্ছে তোমার এই যে, এটা দেখো, এটাতে তোমার 200 টাকা ডিসকাউন্ট আছে, ঠিক আছে? এটা নিয়ে, এটা দেখো আপু, তানিয়া তুমি চেক করে দেখো তোমার হচ্ছে ইয়েতে আমি এড্রেসটা দিয়েছি কিনা, ঠিক আছে? তুমি ওই আগের ইয়েগুলি চেক করলে তুমি পাবে ড্রেসগুলি, যে ছবিগুলি পিকগুলি দেওয়া ছিল। আচ্ছা এই যে দেখো, আমি এই যে একটা বললাম না, একটা অয়েল ইউজ করতেছি, এই যে আমার ডেড সেল উঠতেছে এখান থেকে, উঠে একদম। আমি কিন্তু আজকে কোনো মেকআপ ইউজ করি নাই, ঠিক আছে? কোনো মেকআপ ইউজ করি নাই, জাস্ট একটু পাউডার দিয়েছি। এই যে দেখো আমার এখান থেকে ডেড সেল উঠতেছে, ভালো করে দেখো সবাই। ডেড সেল উঠে আমার পুরো স্কিনটা বেবি স্কিন আসতেছে, যে অয়েলটা আমি ইউজ করছি তোমার লাস্ট লাইভে দেখিয়েছি। আপু তোমার আগের পেজ কি হয়েছে? আপু আগের পেজটা হ্যাক হয়েছে, ঠিক আছে? সো ওই পেজটা এখন আপাতত ব্লক হয়ে আছে। আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এবং দোপাট্টাটা দেখো ধরার সাথে সাথে দোপাট্টার কালারটা জাস্ট ওয়াও। ড্রেসটা অবশ্যই সুন্দর, বাট ড্রেসটা না বানালে বোঝা যাবে না, এবং ওটার সাথে যখন দোপাট্টাটা দিয়ে পরবা, দোপাট্টাটা খুবই নাইস। এটা হচ্ছে মাস্টার্ড কালার দোপাট্টা, ঠিক আছে? মাস্টার্ড কালার। ওকে, এটা 3000 টাকা, 3200 ছিল, 3000 টাকা এনে, 3000 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি, এটা লাইট কালারের উপরে, খুব সুন্দর এটা। এটা কত? এটা প্রাইস তো বেশি। আচ্ছা যাই হোক, এটা দেখো, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর বলতে অনেক সুন্দর একটা ড্রেস। এটা ফ্লাওয়ারটা আসবে তোমার এখানে, এখানে আসবে ফ্লাওয়ারটা, এই যে, ঠিক আছে? ফ্লাওয়ারটা দেখো, কালারটা দেখো, কালারটা অনেক সুন্দর, লাইট একটা কালার, সুদিন একটা কালার, ঠিক আছে? এই যে, এবং এটা হচ্ছে তোমার নিচের প্যানেলের দিকটা দেখায়, বোথ সাইডে কিন্তু সেম ফ্লাওয়ার, এই যে এখানে এবং এখানে, বোথ সাইডে কিন্তু সেম, ঠিক আছে? এই যে দেখো, বোথ সাইডে, বোথ সাইডে সেম, এবং কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার। আঞ্চ কালেকশন আপু পাচ্ছি না তো। আচ্ছা চেক করে দেখো, না পেলে তোমাকে আমি দিব না, মনে হয় তোমাকে দেওয়া হয় নাই মনে হয়। এটা এটা হচ্ছে ইয়ে নিছে, মমিতা নিছে একটা আমার থেকে, আমার ছোট বোন, ওই যে তোমার অ্যাথেনিক্স বাই মমিতা জান্নাত, ও একটা নিছে এটার কালার, তুমি মনে হয় নাও নি, আমি ওটা ভাবছি মনে হয় তুমি নিছো। আচ্ছা এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে অনেক নাইস, এটা হচ্ছে তোমার কাশ্মীরি ওয়ার্ক। এটা কিন্তু লাইট কালারের উপরে খুবই সোবার একটা ড্রেস, খুবই সোবার, এবং এখানে দেখো পুরাটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজ করা, কাশ্মীরি ওয়ার্ক, সুতার কাজ করা, এবং কত কোয়ালিটি ফুল দেখো, এই যে অনেক কোয়ালিটি ফুল, ঠিক আছে? এবং ভিতরে ভিতরে তোমার সিকোয়েন্স অ্যান্ড তোমার কারদানা দিয়ে গুটিয়ে গুটি করা আছে, ঠিক আছে? আর এটার ব্যাক সাইডেও একটা ফ্লাওয়ার আছে, এই যে পিঠের কাছে পড়বে, ব্যাক সাইডে, দ্যাটস ঘাড়ের নিচেই। আচ্ছা এটার সাথে দোপাট্টাটা একটু ড্রেসটা ধরতে হবে, এইভাবে ধর, জাস্ট এইভাবে ধর, এখানে দেখো ড্রেসটা অনেক সুন্দর। আর এটা এটার সাথে হচ্ছে তোমার এই যে কাজ দেখো, এটা কিন্তু পুরাটা অল ওভার কাশ্মীরি কাজ করা, ঠিক আছে? পুরাটা তোমার প্যানেল চারিপাশে ঘুরিয়ে, এত সুন্দর ড্রেসগুলো দেখবো সব সবই নিতে ইচ্ছা করে, তাই না ফারজান আপু? আচ্ছা এটা দাদা, এদের চারিপাশে আমি দেখো কোনো সাইডে বাদ নাই, এবং এটা দেখো পুরাটা হচ্ছে তোমার কাশ্মীরি ওয়ার্ক করা, ঠিক আছে? এই যে দেখো পুরাটা কিন্তু কাশ্মীরি ওয়ার্ক, এখানে দোপাট্টাটা অনেক সুন্দর পিওর শিফনের উপরে, অ্যান্ড এটা দেখো, ঠিক আছে? এটা টু শেডের উপরে দোপাট্টাটা, ড্রেসটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর। এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়, এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 3500, ওকে? এটার প্রাইসটা হচ্ছে 3500, ওকে আপুরা? আচ্ছা রেখে দিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর ড্রেসটা, এটা এটা কিন্তু খুবই নাইস একটা কালার, এবং খুব লাইট কালারের উপরে খুবই সুন্দর। আপু আগেরটা, হ্যাঁ আগেরটাই তো আপু, যেটা হচ্ছে তোমার অল ওভার, যেটা মসলিনের উপরে তোমার কাজ করা, তো ওটা নাকি কোনটার কথা বলতেছো? আচ্ছা তানি আপু, তোমার যেটা যেটা তুমি জাস্ট আমাকে ইনবক্স করে দাও, ঠিক আছে? আমার ইয়েতে দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আচ্ছা এটা কি আর কোনো পিস আছে? আছে না? এইটা হচ্ছে আমার বেস্ট সেল গেছে এই ড্রেসটা, এই ড্রেসটা বেস্ট সেল, বিকজ এটা এতই সুন্দর, এবং এটা নিয়ে আসছিলামও টোটাল মনে হয় তোমার কত পিস এই ড্রেসটা, এটা হচ্ছে তোমার সম্ভবত
সাত পিস না ছয় পিস নিয়ে আসছিলাম এই ড্রেসটা, দেখো এটা আমার বেস্ট সেল। এটা তানিয়াপু, একটা তানিয়াপু তুমি একটা নিছো কিন্তু এটা, ঠিক আছে, এটা তানিয়াপু নিছো। তারপরে এখানে ওই যে একটা আন্টি আছে, শামসুন নাহার আন্টি, একটা নিছি, এবং ড্রেসটা কিন্তু জাস্ট ওয়াও, ঠিক আছে। দেখো পিচ কালারের উপরে এখানে পুরাটা হচ্ছে রিবন ওয়ার্ক করা, আর মাত্র মনে হয় আমার কাছে একটা পিস আছে, একটা না দুইটা পিস আছে, আর সব সোল্ড আউট। আর এটা হলো তোমার ব্যাক সাইডেও আছে, এই যে ব্যাক সাইডেও তোমার কাজ দেওয়া আছে পিঠের উপরে, ঠিক আছে, ব্যাক সাইডেও রিবন ওয়ার্ক করা আছে। অ্যান্ড এটা হচ্ছে স্লিভে হচ্ছে থ্রি লেয়ার তোমার রিবন ওয়ার্ক করা, অ্যান্ড নিচের প্যানেলেও দেখো কতগুলি রিবন ওয়ার্ক করা। এই যে দেখো খুবই নাইস ড্রেসটা, খুবই সুন্দর, এবং কালারটা জাস্ট ওয়াও, বিশেষ করে দোপাট্টাটা অনেক সুন্দর। আমি লাইভে কিন্তু দেখিয়েছি, ঠিক আছে, এটা লাইভে দেখিয়েছি। আর এটা সমস্যা হয়েছে কি তোমাদেরকে একটু বলি ফ্র্যাঙ্কলি, এটা যখন আমি তিনটা করে একটা সেট থাকে, ঠিক আছে, তিনটার সেট থাকে, এটাকে ধর তিনটা সেটের ভিতরে এটা যে নিচে একটা বান্ডিল ছিল আমার মনে ছিল না, আমি ভাবছি একটা সেটই অর্ডার করা হয়েছে, বিকজ আমার এত মানে কালেকশন এত গোডাউনের ইয়ে থাকে যে আমি তখন বুঝে উঠতে পারি না যে এটার আরেকটা সেট আছে। তো অনেককে না করছি এটা, বুঝছো, এবার অনেককে না করছি, না করে পরে ড্রেসটা অনেকে অর্ডার করছে, আমি কাউকে দিতে পারি না, বাট হাতে গোনা দুইজন না তিনজন পেয়েছে, তিনজন পেয়েছে, আর তিনটা সেট পরে রয়ে গেছিল। মানে মানে একটা সেট পুরো আগে মানে শেষ করে আমি বলছি এটা নাই, সোল্ড আউট কিন্তু অনেকেই বলছি, বাট পরে দেখি যে আরেকটা বান্ডিল আছে তিনটা আরেকটা সেট। আচ্ছা দোপাট্টাটা দেখো, এটা হচ্ছে তোমার দোপাট্টাটা পিওরের উপরে তোমার থ্রি লেয়ার রিবন ওয়ার্ক করা, অল ওভার ঘুরিয়ে, ঠিক আছে, অল ওভার ঘুরিয়ে তোমার রিবন ওয়ার্ক করা, এবং খুবই নাইস একটা ড্রেস, এবং বিশেষ করে পিচ কালারের সাথে তোমার এই যে কালারের দোপাট্টাটা জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও, ঠিক আছে, এই যে দেখো, ওকে আপনার খুবই সুন্দর। আচ্ছা এটার প্রাইস কত ছিল রে বলতেছি, এটা মনে হয় লাস্ট আর দুইটা পিস আমার কাছে আছে, এটার প্রাইস কত ছিল, এটা কি 38 না 42 ছিল? আচ্ছা এটা হচ্ছে 3950 টাকা, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে 3950 টাকা। আমি যেটা অর্ডার করেছি ওইটা আর কালার কি কাশ্মীরি কাজের ড্রেসটা কি সেম আমি বলতে পারবো না আপু, ফারজানা আপু, কারণ ওটা তুমি কোনটা অর্ডার করছো আমি তার বলতে পারছি না, মডারেটর বলতে পারবে কোনটার। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার শান্তন হচ্ছে তোমার সালোয়ারের কাপড়। হাই বিউটিফুল লেডি, কেমন আছো, আজকে দেরি করে ফেললাম। হ্যাঁ আজকে দেরি করে ফেলছো, বাট হাফের দিকে আসছো, এখনো অনেক কালেকশন আছে, ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে আপুরা, এটা হলো 3950 টাকা, এটা হচ্ছে 3950 টাকা, যার লাগবে ইনবক্স করে দাও, ঠিক আছে। ড্রেস ফুল ড্রেসটা তুমি গেট আপ দিয়ে পরলে পরে বানিয়ে যখন তুমি ফুল গেট আপ দিয়ে পরবে তখন বুঝবে। এটা দেখো, এটা অনেক সুন্দর একটা কালেকশন, এটা দেখো, এটা হচ্ছে তোমার উপাদা সিল্ক, উপাদা সিল্কের থিকনেস বেশি এবং অনেক এক্সক্লুসিভ, উপাদা সিল্ক হচ্ছে অনেক এক্সক্লুসিভ, এটা দেখো, ঠিক আছে, এটা তো মারাত্মক একটা কালার, মানে কি বলবো, এই কালারটা জাস্ট ওয়াও। এটা দেখো, এটা হচ্ছে তোমার স্লিভটা, স্লিভে হচ্ছে থ্রি পার্ট তোমার থ্রি লেয়ার তোমার রিবন ওয়ার্ক করা আছে, প্রত্যেকটা লেয়ারে দুইটা করে রিবন দেওয়া আছে, শেড দেওয়া আছে, ঠিক আছে। আর এটার নিচের প্যানেলটা হচ্ছে রিবন ওয়ার্ক করা, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের, এই যে, এই যে দেখো। আর এটার হচ্ছে তোমার এখানে নিচে একটা প্রিন্ট আছে, এটা কিন্তু একটা আর্টিস্টিক ভাব আছে, বিকজ এটা ব্রাশ প্রিন্ট, এটা কিন্তু ওই যে তোমার কি বলে ব্রাশ প্রিন্ট না কি বলে ওই টাইপেরই না, ব্রাশ প্রিন্ট না, তবে এটা কি প্রিন্ট জানি বলে, ঠিক আছে, এটা পরে মনে 3800 দিছিলেন, 3800 দিছিলাম নাকি আমার মনে নাই, হয়তো 3800, আচ্ছা লাস্টে যেটা ওটা মনে ডিসকাউন্টে ছিল 3800 দিয়েছিলাম, 3950 ছিল। আচ্ছা এটা দেখো 3800 লিখে রাখ, আচ্ছা এটা ধর, এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা জাস্ট ওয়াও, আমি কাছ থেকে দেখাই, যে দেখো একটু ক্যামেরা মনে হয় নিচু করে দে একটু হালকা, ঠিক আছে আপু, তুমি কি আপু তুমি যাওনি কি গ্রাম, বুঝলাম না আপু তুমি কি বলতে চাইছো, আমি আসলে কথাটা বুঝি নাই। আচ্ছা এটা দেখো, এটার সাথে দোপাট্টাটা কই, ধর একটু ধর, একটু ধর এই জায়গাটা ধর, জাস্ট এই জায়গাটা ধরবি, হ্যাঁ একটু উঠে দে, হ্যাঁ এই যে দেখ ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে তোমার পিওর শিপন, 100% পিওরের উপরে, শিপনের উপরে হচ্ছে দোপাট্টা, টু লেয়ার রিবন ওয়ার্ক করা আছে এখানে, ঠিক আছে,
এটা দেখো যে টু লেয়ার রিবন ওয়ার্ক করা। আচ্ছা একদম 100% নাম্বার ওয়ান কোয়ালিটি তোমার শিপন দোপাট্টাটা, ঠিক আছে, একদম এক নাম্বার কোয়ালিটি পিওর শিপনের উপরে। এবং এটা নিচের পাল্লুর দিকে হচ্ছে থ্রি লেয়ার রিবন ওয়ার্ক করা, দেখো থ্রি লেয়ার রিবন ওয়ার্ক করা নিচের পাল্লুর দিকটা, ঠিক আছে পুরো। আর এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা উপরে একটা কাজ করা আছে এবং নিচে তোমার যে প্রিন্টটা আছে এটা যখন তুমি একদম কার্ভ করে, মানে এখন তো এটা আলখাল্লা টাইপের লাগছে, এটা যখন কার্ভ হয়ে এইভাবে তোমার বডিতে ফিটিং হবে ড্রেসটা, দেখো খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে ড্রেসটা, দেখো। ওকে ঠিক আছে আপুরা। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 3800 ছিল, আজকে যদি অর্ডার করো এটা 3600 টাকায় পাবে, ঠিক আছে। এটা 3800, বাট এটা আজকে অর্ডার করলেই 3600 টাকা পাবে। আর কালার আছে, হ্যাঁ এটার মনে হয় আরেকটা কালার আছে, কি কালার আমি জানি না, বাট খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর ড্রেসটা, অনেক নাইস। আচ্ছা তোমার, ও আচ্ছা, না 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 যাইনি যাইনি আমি, কারণ আমার ওই যে বাচ্চার স্কুল আছে তো আমার বাচ্চার স্কুল মিস করা যায় না, ও যে স্কুলে পড়ে একটা দিনও ছুটি নাই, মানে ওদের যেগুলি মানে তোমার মেনশন করা যে কিছু কিছু ডেটে থাকে ওই ওই দিনগুলি ছাড়া মানে ইয়ে করা যায় না, মানে ছুটি কাটানো যায় না বাচ্চার, যার কারণে ইচ্ছা করলেও যাইতে পারি না। আচ্ছা এটা একটা দেখো, এটা একটা দেখো, এটা হচ্ছে তোমার এই যে এটা একটা খুবই সুন্দর একটা তোমার ইয়ে প্লাজো, মানে ঘাড়ারা টাইপের, এটা দেখো এখান থেকে হচ্ছে তোমার, এটা হচ্ছে এখানে অনেক নাইস ডিজাইনটা, আর এখানে হচ্ছে ফোল্ড করা দুইটা পার্ট দিয়ে যে এই যে এই স্টাইলটা, ঠিক আছে এই যে দেখো। আচ্ছা এগুলি হচ্ছে তোমার মানে যে কোনো ড্রেসের সাথে তুমি পড়তে পারবা, যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর। এটা দেখো এটা পুরাটা হচ্ছে ওয়ার্ক করা, ঠিক আছে পুরাটা ওয়ার্ক করা, খুবই নাইস, এগুলি জাস্ট নিউ কালেকশন। হ্যাঁ আর এটা হচ্ছে সাইজটা তোমার 44 পর্যন্ত আছে, 40 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে, ঠিক আছে 40 থেকে 44 যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবে, যে কোনো ড্রেস অ্যানি কাইন্ড অফ কালার তোমরা এগুলি পড়তে পারবে। জাস্ট এটা তোমার মাস্টার কপি বলতে পারো, মানে যে যে কোনো ড্রেস মনে করো, যে কোনো কালার, যে কোনো ড্রেস, যে কোনো কিছুর সাথে তোমার এটা চলে যাবে, ঠিক আছে। জাস্ট একটা থাকলে তুমি একটা 10টা ড্রেসের সাথে 20টা ড্রেসের সাথে পড়তে পারবে, ঠিক আছে। এটার জন্য তোমার কোনো কালার দরকার নেই, বিকজ সেটা হচ্ছে তোমার একটু গোল্ডেন কালারের উপরে আছে, ফেব্রিক্সটা হচ্ছে তোমার শিমারি, এই যে শিমারি ফেব্রিক্স, তোমার যে কোনো কালারের সাথে পার্টি বলো, যে কোনো ড্রেসের সাথে এটা চলে যাবে। এটা প্রাইসটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। আর একটা কালার দেখাচ্ছি, এটা দেখো এটা অনেক সুন্দর, এটা হচ্ছে প্লাজো, এটা এটারও গোল্ডেন একটা দেখিয়েছি, এই যে দেখো এটা হচ্ছে তোমার শুধু কাজের কোয়ালিটিগুলি দেখো, এত সুন্দর ইয়েগুলি, ঠিক আছে এই যে দেখো প্লাজোটা দেখো খুবই সুন্দর, মানে তোমার যে কোনো ড্রেসের সাথে তোমরা পড়তে পারছো এগুলি, এবং তোমার পার্টি ওয়্যার হিসেবে তুমি মনে করো যে এটার সাথে তোমার অনেক কামিজ আছে বাট সালোয়ার তোমাকে বানানোর ঝামেলায় যেতে হবে না, জাস্ট এটা একটা পরে নিবা যে কোনো ড্রেসের সাথে, তোমার আর কিছু লাগবে না, কামিজের সাথে অন্যান্য তো একটা থাকেই ম্যাচিং, বাট এটা এটা হচ্ছে তোমার মানে কি বলবো খুবই সুন্দর কালেকশনগুলি, এবং ফেব্রিক্সটা হচ্ছে শিমারি, এই যে দেখো এগুলি সব 2500 টাকা করে। আচ্ছা আপি ফার্স্ট টাইমে থর তুমি মোমো অনেক মিল তাই না। আচ্ছা এটা হচ্ছে কটন কালেকশন একটা দেখাচ্ছি, এটা হলো কটন কালেকশন, ঠিক আছে এটা দেখো, এটা হচ্ছে কটনের, এটার হচ্ছে আর কয়টা কালার ছিল না, আছে আর কি কি কালার আছে, এটা যে কালার ওই দিন দেখে ওটা সোল্ড আউট, পিঙ্কটা হচ্ছে সোল্ড আউট, এটা পিঙ্ক ছিল, পিঙ্কটা হচ্ছে সোল্ড আউট, এটা কটনের উপরে আছে, এটা দেখো কোয়ালিটিটা অনেক নাইস, এবং স্লিপটা দেখো ঘেরটা প্রচুর, এই যে ঠিক আছে এটা হলো হাতটা রেডি, শুধু সাইড ওপেন করা আছে, তুমি চাইলে হাতার মাপটা তুমি অটো করে নিতে পারবে, ঠিক আছে এটা দেখো। আর এটার হচ্ছে তোমার পুরা ইয়েটা কাজের কোয়ালিটি দেখো, এই যে দেখো ওর অনেক সূক্ষ্ম করে করা এবং অনেক সুন্দর, এই যে দেখো মানে এটা কাজের কোয়ালিটিটা একদম সূক্ষ্ম করে মিনা টাইপের করা, ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার সুতা অ্যান্ড জরি ওয়ার্ক করা, ওকে। আর ড্রেসটা হচ্ছে তোমার লাইট গ্রিন কালার, একদম লাইট গ্রিন কালার, এটার সাথে যে মিষ্টি কালারের তোমার
ফ্লাওয়ারের ভিতরে যে মিষ্টি কালার দেওয়া আছে ওটার সাথে শেড করে দোপাট্টা শিফনের উপরে আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার, ওটা রাখ, এটা হচ্ছে তোমার 100% কটন তোমার সালোয়ারের কাপড়। ওকে ঠিক আছে, আর এটার প্রাইসটা বলে দিচ্ছি আপুরা, এটা হচ্ছে তোমার 3200 টাকা, বাট আজকে 3000 টাকায় দিচ্ছি। ঠিক আছে, আজকে 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আর নিচে একটা রেড তোমার প্যানেলের দিকে একটা ইয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার যে দোপাট্টারই এটা। আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর, মানে বানিয়ে পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে। আচ্ছা এটা কি রে, এটা না, এটা কি, আচ্ছা এটা দেখায়, মাস্টার্ড কালারটা দেখায়, এটা দেখো, এটা সালোয়ারটা উঠা, এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে। ঠিক আছে, এটা হলো মাস্টার্ড কালারের উপরে আছে, এটা হলো সেলফ প্রিন্ট আছে, এটা পুরো একটা সিল্ক, বাট এটার ভিতরে একটা সেলফ প্রিন্ট আছে, দেখো এই যে দেখো একটা সেলফ প্রিন্ট আছে, এটা দেখো, এটা মাস্টার্ড, এটা একটু ধরতো, মাস্টার্ড কালারটা কিন্তু অনেক সুন্দর। ওকে এটা দেখো, মাস্টার্ড কালারটা কিন্তু ওয়াও, অনেক অনেক সুন্দর কিন্তু। আচ্ছা এটার সাথে হচ্ছে সালোয়ারের কাপড় 100% কটন, এবং এটা দোপাট্টাটা অনেক সুন্দর, এটা পুরাটাই হচ্ছে গোল্ডেন ইয়ে করা, আমি দেখাই, শেড করা আছে, পুরাটা হচ্ছে গোল্ডেন অ্যাম্বুশ করা। ঠিক আছে, পুরাটাই হচ্ছে গোল্ডেন অ্যাম্বুশ, এই যে খুব নাইস কিন্তু ড্রেসটা। ঠিক আছে আপনার ড্রেসটা কিন্তু জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগবে, বিশেষ করে না বানালে পরে, এইসব ড্রেসগুলি না বানাইলে বোঝা যায় না যে আসলে ড্রেসটা কতটা সুন্দর। ঠিক আছে, আচ্ছা দোপাট্টাটা রেখে দিচ্ছি, ড্রেসটা আমি কাছ থেকে দেখাই, এটা কিন্তু পুরাটাই কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা, এটা কিন্তু দেখো সিকোয়েন্সের ওয়ার্ক। ঠিক আছে, এবং একটা সুতা দিয়ে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে, এবং সেলফ প্রিন্টটা দেখো, এই যে দেখতেই পারছো প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে আপনার, আর এটার প্রাইস হচ্ছে 3500। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে 3500, খুবই সুন্দর কালার, বিশেষ করে এই কালারটা একটু খুব কম পাওয়া যায়, মনে করো লাইট কালার, পিঙ্ক কালার, পিচ কালার, অন্যান্য কালার সবই থাকে, বাট এই মাস্টার্ড কালারের উপরে মানে তোমার ড্রেসগুলি কিন্তু মাস্টার্ডের কালার হয়, কিন্তু মাস্টার্ডের কালারটা অনেক সুন্দর, মানে কয়েকটা শেড থাকে মাস্টার্ডের। ঠিক আছে, মাস্টার্ড কালারের শেড থাকে, বাট এটা কিন্তু অনেক নাইস একটা কালার। ওকে আপুরা, এটা হচ্ছে আমার শেষ ড্রেস আজকের জন্য, আর কি বলে আমি তো কফি খাই নাই তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার কফি ঠান্ডা হয়ে গেছে। আপু প্রাইসটা বলেছে ওটা 3500 টাকা, মাস্টার্ড কালারটা, মাস্টার্ড কালারটা কিন্তু অনেক নাইস, অনেক নাইস, আর মাস্টার্ড কালার এই কালেকশনগুলি কম থাকে, এই যে যেটা মাস্টার্ড কালার এটা কিন্তু এক পিস, আর অন্যান্য যেগুলি দেখেছি ওগুলি তো অনেক অনেক সুন্দর, বাট ওগুলির হচ্ছে তোমার কালার থাকে, বাট মাস্টার্ডের শুধু একটাই, এটার আর কোনো কালার নাই, জাস্ট ওয়ান পিস মাস্টার্ড কালারটা। তো ঠিক আছে আপনারা ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, যার যার ভালো লাগে ইনবক্স করে দিও অবশ্যই তোমরা, তোমাদের আজকে তো সাইজের কোনো ব্যাপার নাই এখানে, বিকজ আজকে যা দেখিয়েছি সবই আমি সেমি স্ট্রিচ দেখিয়েছি, শুধু কামিজটা তোমাদের সব রেডি করা, শুধু সাইড থেকে তোমার মাপে করে নিতে হবে, অ্যান্ড স্কিন কালার, স্কিনের জন্য যাদের প্রোডাক্ট লাগবে আমি আবার আজকে বলে দিচ্ছি, যাদের স্কিনের ওই যে একটা আমি গত লাইভেটা দেখো, গত লাইভটা সেভ করা আছে, কিছু প্রোডাক্ট দেখিয়েছি এগুলো 100% ওয়ার্ক করে এই 3 দিনে, এই দেখো আমার ডেড সেল উঠতেছে, আমার কিন্তু মুখে কোনো মেকআপ নাই, জাস্ট একটু হালকা পাউডার দিয়েছি, এই যে ডেড সেল উঠতেছে, দেখো এই সাইড দিয়ে আমার ডেড সেল উঠে স্কিনটা পিঙ্কিশ হইতেছে আস্তে আস্তে, খুবই ভালো প্রোডাক্ট, কারণ আমি নিজে ব্যবহার করে এটা বুঝতেছি যে এটার রেজাল্টটা কী। ঠিক আছে, কোনো কিন্তু মুখে কিন্তু আমি আজকে কোনো মেকআপ দেই নাই, একদম কোনো মেকআপ নাই মুখে, জাস্ট আমার একটা দুইটা লেয়ার উঠে গেছে, হ্যাঁ আর একটা এই যে উঠতেছে, তারপর আমি কালকে লাইভে আসি নাই, কারণ কালকে আরও বিধ্বস্ত অবস্থা ছিল, কারণ সেল উঠতেছিল, ডেড সেল উঠতেছিল, ডেড সেল উঠে তোমার একদম বেবি স্কিনটা তোমার সামনে চলে আসবে। ঠিক আছে,
ওটা প্রোডাক্টটা আমি দেখিয়েছি আমার লাস্ট লাইভটা, গত লাইভটা দেখো, খুবই ভালো, অয়েলগুলি খুবই ভালো। এবং এটা হচ্ছে তোমার ইউকের যে অয়েলটা দেখালাম যে, আর এবং সোপটা, ওটা তোমার খুবই ভালো কার্যকর, একদম ভিতর থেকে তোমার নিউ সেলটাকে আনার, সেলটা তোমার হচ্ছে পিলিং হয়ে উঠতে থাকে, ঠিক আছে। অনেকের আছে বিধ্বস্ত অবস্থায় উঠে অনেক মানে ফালতু প্রোডাক্ট, কিন্তু এটা বোঝা যাবে না। কার আমি একটু কাছ থেকে ক্যামেরার কাছে আসলে দেখো, এই যে দেখো এখান থেকে সেল উঠতেছে, ঠিক আছে। তো যার লাগবে তোমরা প্লিজ ইয়ে করে দিও, ইনবক্স করে দিও, খুবই ভালো প্রোডাক্ট। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।